শুক্রবার ডেঙ্গু সচেতনতামূলক একটি বিশেষ সেমিনার হয়ে গেল আরামবাগের রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট, পৌরপ্রধান ও স্বাস্থ্য দপ্তরের কর্মী সহ অনেকেই। দীর্ঘদিনের স্বনামধন্য উন্নত মানের ধান বীজ চাঁদ মার্কা। আর দেরি না করে কৃষক বন্ধুরা আজই চলে আসুন কালীমাতা সিড ফার্মে। আরামবাগের রবীন্দ্র ভবনে পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচি হয়ে গেল। উপস্থিত ছিলেন আরামবাগের ম্যাজিস্ট্রেট, পৌরপ্রধান স্বপন নন্দী, এমওএইচ, বিএমওএইচ, স্বাস্থ্য দপ্তরের কর্মী সহ পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। উপস্থিত আরামবাগ মহকুমার প্রশাসনের ম্যাজিস্ট্রেট বলেন, আরামবাগ পৌরসভায় সেই অর্থে ডেঙ্গু নিয়ে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এলাকার মানুষ যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছেন এর পিছনে। আগামী দিনেও এইভাবে সহযোগিতা করলে আরামবাগ পৌরসভা ডেঙ্গু থেকে মুক্ত থাকবে। আর কিছুদিন পর্যন্ত এই ধরনের তৎপরতা থাকা প্রয়োজন। আপনারা যেভাবে কাজ করেছেন আরো একটু বাড়তি দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। ঘটনাগুলো একটু বলি, কারণ হচ্ছে কি, আমাদের এই যে ভালো আমরা বললাম, ভালোর মধ্যেও কিন্তু কিছু ভুলভ্রান্তি, কিছু খারাপ ঘটনা ঘটেও গেছে। আমাদের আরামবাগ পৌরসভা এলাকাতে 10 জন ডেঙ্গুর পজিটিভ পেশেন্ট পাওয়া গেছে। এই 10 জন পেশেন্ট তারা সুস্থ হয়ে গেছে ঠিকই, স্বাস্থ্য দপ্তরের প্রচেষ্টাতে তারা সুস্থ হয়ে গেছে। বাইটা আমাদের সেটা আমি যে 10টা পেশেন্টের কথা বললাম তারা কিন্তু আমাদের আরামবাগ পৌরসভায়, আর বাইরে থেকে 2-5 জন আরো এরকম পাওয়া গেছে। সব মিলিয়ে আমাদের পাওয়া গেছে 14টা পেশেন্ট এখন পর্যন্ত পাওয়া গেছে। তো এই যে 10 জন পেশেন্ট পাওয়া গেছে তারা সুস্থ হয়েছে, কিন্তু আগামী দিনে আরো 7 দিন বা 10 দিনে যাতে কোনো পজিটিভ কেস না আসে তার জন্যই কিন্তু আমাদের সচেষ্ট থাকতে হবে। তো আমাদের এখানকার উপস্থিত আছে তারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, এবং কেউ বা সাফাই বিভাগে অর্থাৎ অর্থাৎ ভেক্টর কন্ট্রোল টিমের সঙ্গে যুক্ত আছে। তো যারা বাড়িতে বাড়িতে যাচ্ছে, আমি সেই সমস্ত দিদিবন্ধুদের কাছে অনুরোধ করব যে যখন আপনারা বাড়িতে যাচ্ছেন বিষয়টা আরেকটু গুরুত্ব দিয়ে দেখুন, কারণ আপনারা সবাই চেষ্টা করছেন সবাই। অন্যদিকে পৌরপ্রধান স্বপন নন্দী বলেন, সার্বিক দিক খতিয়ে দেখে ব্যবস্থা নিয়েছে পৌরসভা। ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে জোর কদমে ডেঙ্গু নিরোধক কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী দিনেও এই কর্মসূচি নেওয়া হবে। আমাদের আরামবাগে বাইরে থেকে যারা হয়তো রোগ নিয়ে আসছে সেইভাবে কিন্তু আরামবাগে আপনারা যেভাবে নিজেদের দায়িত্বটা সকলে সুন্দরভাবে সচেতনভাবে করছে, সেই করতে যেয়ে খুব সুন্দর করেছে। সেই জন্যই আরামবাগ পৌরসভায় ডেঙ্গুর যে প্রকোপ বা ডেঙ্গু যে সেটাই আপনারা হতে দেননি, তার সমস্তটা কৃতিত্ব কিন্তু আপনাদের। তাই আমি আপনাদের সবাইকে জোরে হাত লাগিয়ে বলবো যে আপনারা যেভাবে সুন্দরভাবে কাজ করছেন আরও সুন্দরভাবে আপনারা কাজ করুন। আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আপনাদের সম্মান হচ্ছে। তাই এখানে বললাম হিসাব আছে, আমাদের পৌরসভা বিশ্বনাথ থেকে আরম্ভ করে মঞ্চে যারা আছে, আমাদের কর্ম আছে, সকলে আছেন। আর সর্বোপরি আমাদের এই ডেঙ্গু সরকার তো যে সরকারিভাবে তাতে কাজটা আমাদের সরকারের পক্ষ থেকে পৌরসভাকে বলার পর আপনারা যারা করছেন তারা প্রত্যেকে আছেন। আমি দেখছি নিউজ আজ বাংলা আরামবাগ।